আসসালামু আলাইকুম, আমি জেটফেব জাহাঙ্গীর, আপনার বন্ধু। আপনি যদি একটা ওয়েবসাইট করতে চান এবং হোস্টিংয়ের চিন্তা মাথায় আনেন, আপনি যদি প্রথম বেসিক লেভেলের ডেভেলপার হন, তাহলে আপনাকে অনেক ধরনের সমস্যার ভিতর দিয়ে যেতে হবে। আপনার অনেক সময় সিপ্যানেলের সমস্যা হবে, আপনার হোস্টিংয়ের সমস্যা হবে, আপনার ওয়ার্ডপ্রেসের সমস্যা হবে, আপনার মাইস্কুলের সমস্যা হবে, ডাটাবেজের সমস্যা হবে, আপনার প্রত্যেকটা পদে পদে সমস্যা হবে। এই সমস্যাগুলো আপনি ফেস করবেন, তারপর আপনি আপনার যে সাইটটাকে সুন্দরভাবে রাখতে পারবেন, সিকিউরিটি দিতে পারবেন। তো সেক্ষেত্রে আপনি যদি হোস্টিং নিয়ে টেনশন করে থাকেন, তাহলে ভিডিওটা আপনার জন্য। আজকে আমি এমন একটা হোস্টিং প্রোভাইডারের সঙ্গে কথা বলে দেবো বা আপনার পরিচয় করে দেবো, সেটা হচ্ছে খুবই ফ্রেন্ডলি। এবং এখান থেকে আমি দুটো হোস্টিং প্যাকেজ কিনছি, এরা আপনার নেমচিপে, আমি অবশ্যই বলবো যে নেমচিপ সবচেয়ে সেরা আমার কাছে, এবং অন্যান্য থাকতে পারে কিন্তু আমার কাছে নেমচিপ সেরা। নেমচিপে আমারও দুটো হোস্টিং আছে এবং ডোমেনও নেমচিপ থেকে কেনা। তবু আপনার যদি মাস্টার কার্ড না থাকে এবং আপনি যদি বিকাশের মাধ্যমে পেমেন্ট করতে চান এবং বাংলায় সাপোর্ট নিতে চান, অনেক সময় নেমচিপে আপনি সব ঠিকঠাকই পাবেন কিন্তু আপনি বাংলায় সাপোর্ট পাবেন না। তো সেক্ষেত্রে এইটা আপনার, আমার কাছে বেস্ট মনে হয়। এরা আপনার স্টুডেন্টের জন্য মাসে মাত্র $1, $1 দিয়ে আপনি টেস্ট করতে পারেন, আপনি $3 দিয়ে টেস্ট করতে পারেন, $5 দিয়ে টেস্ট করতে পারেন। আপনি প্রত্যেক মাসে মাসে আপনার সুযোগ দিবে এরা, যে আপনি ক্যান্সেল করার জন্য, টেস্ট করার জন্য এরা সুযোগ দিবে। আপনি ফ্রিও আপনি এদের সার্ভারটা ইউজ করতে পারেন, কেমন, টেস্ট করার জন্য। এবং এদের কাস্টমার সাপোর্ট খুবই সুন্দর, এবং 100 আমি বলবো যে অনেক সাপোর্টেড। এরা 1 থেকে 1.5 মিনিটের ভিতরে আপনাকে অবশ্যই রিপ্লাই দিবে। আমি এখানে একটা ইনকগনো মুড দিয়ে আমি একটা ইন্টারফেস ওপেন করছি শুধুমাত্র টেস্ট করার জন্য, আপনাদের দেখাচ্ছি। দেখেন, আমি জাস্ট এখান থেকে 1 মিনিটের ভিতরে ওরা চলে আসবে, এবং নির্দিষ্ট সেক্টরে নির্দিষ্ট এদের থাকে যে টেকনিশিয়ান থাকে। আপনার সাইটের কোনো সমস্যা হলে আমি বাইরের ক্লায়েন্টের যে কাজগুলোও আমি এদের কাছ থেকে করিয়ে নিয়েছি, কারণ তাদের হোস্টিংয়ে তাদের আমার ক্লায়েন্টের সাইটটা রাখা। তো সেক্ষেত্রে আমি মাইস্কুলেও, আমি অনেক সময় ওয়ার্ডপ্রেস দিয়েও এদের দিয়ে কাজ করিয়ে নিয়েছি। তারা কাজ করে দিচ্ছে কারণ তারা জানে যে আমি করোনা কাজ করি, এবং এভারেজলি আপনাকে টোটাল সাপোর্ট এরা দিবে। আমি পেয়েছি, এজন্য আপনাকে জানাচ্ছি, কারণ আমি অন্য অন্য 2-3টে হোস্টিং সার্ভার থেকে প্রতারিত হয়েছি। তারা তাদের মাঝে মাঝে সিপ্যানেল কাজ করে না, হ্যাং হয়ে যায়, স্পিড কম হয়, তারপর হচ্ছে আপনার অ্যাডমিন প্ল্যানে ঢুকতে চায় না, অনেক সময় হ্যাক হয়, অ্যাডমিন প্ল্যান অনেক সিকিউরিটেড, আপনার অ্যান্টিবট লাগানো, হঠাৎ করেই কেউ অ্যাক্সেস করতে পারবে না। তো সেক্ষেত্রে এভারেজলি অনেক সুযোগ সুবিধা এখানে। মেন্টালি আপনার টাকা কম নেবে, আপনাকে অফার দিবে, আপনাকে সাপোর্ট দিবে। আমি আপনাকে রেফার করছি না, আপনি এখানে টেস্ট করতে পারেন। এবং আপনি যদি প্রথম হয়ে থাকেন, আপনি ওয়েব ডেভেলপমেন্ট অথবা ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করে থাকেন, আপনাকে টেস্ট করার জন্য অল্প কিছু ইনভেস্ট দিয়ে আপনি কাজ শুরু করবেন, তাহলে এই ভিডিওটা আপনার জন্য। এদের হোস্টিংটা এদের যে হোস্টিং প্যাকেজটা আপনার জন্য আমি বলতে পারি, myhost.com, এটা আপনার ইউজ করতে পারেন। আমি এখানে দেখেন ইংরেজিতে লিখছি এবং আমি এখানে বাংলায় লিখবো, তবুও দেখবেন এরা আমাকে অ্যান্সার দিবে, কারণ এরা বাঙালি এবং আমাদের সঙ্গে ভালোভাবে, আমি বলবো যে উনি ভালো কন্ট্যাক্ট করে। এবং এদের প্যাকেজগুলো সুন্দর, আপনি অনেকগুলো প্যাকেজ এখানে পাবেন, শুধুমাত্র $3, $5, $10 না, আপনার ওয়ার্ডপ্রেস সাইট পাবেন, আপনি ডেডিকেটেড, মানে আপনি নেমসেপে যে সার্ভিসগুলো পাবেন এখানে ঠিক তেমনই সার্ভিস পাবেন। এবং নেমসিপে কিন্তু আমি আবারও বলছি অনেক সার্ভিস প্রোভাইডার থাকতে পারে, মাস্টার কার্ড অ্যাক্সেস করে আপনি নিতে পারেন, কিন্তু অল্প দামে এখানে ভালো সার্ভিস পাওয়া যায়। তো আমি বলবো না যে আপনি আমার রেফারেল কোড দিয়ে ইউজ করেন, আমার ডেসক্রিপশন বক্সে আমার রেফারেল অ্যাফিলিয়েট লিঙ্ক দেওয়া আছে, আমার কুপন কোড আছে, আপনি আমার কুপন কোড ইউজ করলে 10% অফার, মানে আপনি কুপন কোডে 10% লেস পাবেন। যদি 100 টাকা হয় তাহলে আমার কুপন কোডটা ইউজ করলে 90 টাকা পাবেন। এবং এদের সবসময় 20-40% ছাড় চলে, তো সেক্ষেত্রে আপনি, আমি ধরি 20% ছাড়, আপনি 100 টাকা যদি দাম হয় 20% ছাড়, এবং আমার কুপন কোডে 10%, মানে আপনি যে কোনো প্যাকেজ 70 টাকায় পাবেন। তাহলে আপনি অবশ্যই যদি এদের সার্ভিসে নিতে চান, তাহলে অবশ্যই আমার কুপন কোডটা ইউজ করলে আপনি সেক্ষেত্রে অল্প হলেও কম পাবেন। এবং আপনি চেক করার জন্য এদের সাইটে গিয়ে আপনি অনলাইনে এদের সঙ্গে কথা বলতে পারেন এবং সাপোর্ট জন্য করতে পারেন। আমি যখন ভিডিওটা করছি তখন 1:46, তো সেক্ষেত্রে আমি 2টার সময় যখন এদের সার্ভিসটা পেয়েছি তখন আমি সকালবেলাও পাবেন, কোনো সমস্যা না। তো সেক্ষেত্রে আমি নিজস্বভাবে খুব স্যাটিসফাইড, তা নাহলে ভিডিওটা বানাতাম না। এবং অবশ্যই সুন্দর
কাস্টমার সাপোর্টও খুব ভালো লাগছে। আমি ওদের হোস্টিং সার্ভারে আমার পোর্টফোলিও সাইট আছে, ওই ই কমার্স সাইট আছে, আমার কিছু ব্লগিং সাইট আছে, সবকটার স্পিড ভালো, কোনো ম্যালওয়্যারের সমস্যা হয়নি, মাইস্কুলের ডাটা কোনো সমস্যা হয়নি, পিএসপি কোনো সমস্যা হয়নি। আপনার লিমিট যদি পিএসপি লিমিটও কম হয়ে যায় তাও এরা বাড়িয়ে দেয়, এবং আপনার যে ড্যাশবোর্ডে যে সমস্যাগুলো দেখাবে এরা সেগুলো সমাধান করে দিবে। এবং আমার কিছু কিছু বায়ারের কাজ আমি বুঝতেছিলাম না যে আসলে ওয়ার্ডপ্রেসের কোনটার জন্য আমার সেই কাজটা হচ্ছে না, তো সেক্ষেত্রে আমি বলার সঙ্গে সঙ্গে এটা সেটা ঠিক করে দিল। এবং এটা সর্বোপরি আপনাকে সাপোর্ট দিবে, পেমেন্ট মেথড নিয়ে সমস্যা নাই, এবং আপনার যে লং ডিভিটির দিয়ে কোনো সমস্যা নাই, দামও অল্প এবং প্রুফ আছে, আপনি অনেকেই জানবেন যে আপনি এখান থেকে নিয়েছে, আপনি ভালোভাবে আমি বলবো অল্প দামের ভিতরে যাচ্ছে, মানে ভালো ভালো আপনাকে কেউ দিবে বলে আমার মনে হয় না, দিতে পারে, কারণ হোস্টিং প্রোভাইডার এক এক রকম নীতিতে কাজ করে। এদের সঙ্গে আমার ব্যক্তিগত কোনো লেনদেন নেই, আমার ভালো লাগছে আপনাকে দিলাম, আপনি যদি আমার কুপন কোড ইউজ করেন আপনি কিছু বোনাস পাবেন, আপনি না গেলেও আমার কোনো সমস্যা নাই, ওই জাস্ট আমাকে ভালো লাগছে। আপনি যদি স্যার ফার্স্ট টাইম পোর্টফোলিও ওয়েবসাইট অথবা অন্য ছোটো ছোটো ওয়েবসাইট তৈরি করতে পারেন, এখান থেকে টেস্ট করতে পারেন, যদি ভালো লাগে পরবর্তীতে আপনি আরও বেশি বড়ো প্যাকেজ নিয়ে শুরু করতে পারেন, তবে আমি একটি রেফার করছি আপনি এটাকে নিতে পারেন। তো আশা করি উত্তরটা পাইছেন, ভালো থাকবেন, ভালো রাখবেন, এই প্রত্যাশা আমি জানিয়ে দিচ্ছি, জানিয়ে আল্লাহ হাফেজ।